দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, আপনাদের কতটা সমস্যার মধ্যে পড়েছেন? 22 তারিখটা থেকে বৃষ্টি, হ্যাঁ বলছি যে 22 তারিখ থেকে আমাদের যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহরে বৃষ্টি হচ্ছে, তাতে আমরা যে জনসাধারণ আমাদের খুবই সমস্যা। বিশেষ করে আমরা সোনাতরী সংঘ ক্যান্টিন বালুরঘাট কালেক্টরের অফিসে আমরা একটা ক্যান্টিন করছি, সেই ক্যান্টিনে আমাদের বর্তমান যে পরিস্থিতি কোনো বেচা কেনা নেই, নদীর জল বাড়ছে, নদীর পাশ এলাকায় আমাদের সবার বাড়ি। আমরা আগামী দিন আশঙ্কা করছি যে হয়তো বন্যাও হবে এবং আগামীতে পুজো, কিন্তু সেই হিসাবে আমাদের যতটা আমরা আশা করছি যে বেচা কেনা করবো বা সমাজ সচেতন হয়ে থাকবো, আমরা কিন্তু বর্তমানে সেটা থাকতে পারছি না। তার বর্তমান পরিস্থিতি করোনা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বৃষ্টি। আপনার নাম? আমার নাম প্রীতিপাল মণ্ডল।